সোনা মা কোথায় গেলে সোনা মা লিখেছো দেখাও এটা হয়ে গেছে ঠিক আছে যাও যাও বাচ্চার কিছু হবে না মনে জোর রাখুন ডাক্তার বাবু সোনামা কেমন আছে দেখুন কাকা আপনার নাতনির ব্রেন টিউমার হয়েছে তাড়াতাড়ি অপারেশন করা দরকার আর তার জন্য 10 লাখ টাকা লাগবে না হলে খুব দেরি হয়ে যাবে বলুন স্যার দেখুন চন্দ্রবাবু আমাদের কোম্পানি আপনার জমিতে টাওয়ার প্ল্যান বানাতে চায় আপনি আমাদের জমি দিলে কোম্পানি আপনাকে 10 লাখ টাকা দেবে না 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 আমি আমার জমি দেব না আমার কাছে এই জায়গাটা আর বাড়িটা ছাড়া কিছুই নেই এটাই আমার সম্বল তাই আমি এই ঘর আর জমি বিক্রি করব না কিছু মনে করবেন না কাকা এখন কি হবে দাদা কি হলো এনাও এতে 10 লাখ টাকা আছে 10 লক্ষ দাদা তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন গাড়ির কন্ডিশন তো খুব ভালো আছে তাহলে হঠাৎ করে বিক্রি করছেন কেন দাদা আমার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে আর 10 লাখ টাকা চাইছে কে এসে কে জানি না আমার একটাই ছেলে আদর দিয়ে মানুষ করেছি অন্য কোনো ছেলেকে কিডন্যাপ করতে গিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করেছে আমার পাহাড়ির কাছে ডেকেছে আচ্ছা এই কথা নাকি বাবা 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 আমার সোনা ছেলে
ওরা তোমায় মারেনি তো? না বাবা। তুমি ঠিক আছো তো? চলো চলো তাড়াতাড়ি করো চলো। হ্যালো, হ্যালো, তুমি কোথায় আছো? কি হয়েছে রাধা? মায়ের হার্ট অ্যাটাক এসেছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি তাড়াতাড়ি আসছি। আমার নাম দর্শন আর আমি সুইসাইড করতে যাচ্ছি। কারণ হলো, র্যাঙ্ক পাওয়ার জন্য পড়াশুনো যেমন দরকার, তেমন হায়ার এডুকেশনের জন্য টাকারও দরকার। 10 লক্ষ টাকা লাগবে, তাহলে সিট পাবে। ঠিক আছে, নিজের প্রতিভাকে মেরে ফেলা থেকে নিজেকে মেরে ফেলা ভালো। আমায় ক্ষমা করো ভগবান। কি হলো রে? দাদা দাদা, আমার মা মারা গেছে। যে মরে গেছে ওর ভাবার তো দরকার নেই। আমরা শ্যাম ভাইয়ের কাজ করতে এসেছি, যদি ওনার কাজ ভালো করে না হয় না, তাহলে আমরাও মারা যাবো। তুই তো সব কিছু জানিস। দাদা একটু তাড়াতাড়ি চলো। মরে গেছে, সিট কনফার্ম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বল, কাজ হয়েছে তো? কাজ হয়ে গেছে দাদা, মেমরি কার্ডটা আমার কাছেই আছে। কিন্তু যতক্ষণ না ওটা আমি হাতে পাচ্ছি, শান্তি পাচ্ছি না। তোরা তো জানিস যে মেমরি কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ, সাবধানে নিয়ে আসবি। সত্যি কে তো পাগল রে, এখান থেকে চল তো। హే బజరంగి, హే బజరంగి, జయ బజరంగి, జయ బజరంగి।